দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র হচ্ছে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। সমুদ্রে মাছ শিকার শেষে জেলেরা মাছ নিয়ে এই অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন বিক্রি করতে। সাধারণত শীত মৌসুমে এই অবতরণ কেন্দ্রে মাছের পরিমাণ কম থাকে, তবে চলতি বছর মাছের পরিমাণ বাড়ায় বছরের প্রথম 17 দিনে এই অবতরণ কেন্দ্রে মাছ বিক্রি হয়েছে 6,84,00,000 টাকার। গেলবার 158 মেট্রিক টন মাছ বিক্রি হলেও এবছর 42 মেট্রিক টন ইলিশ ও 160 মেট্রিক টন অন্য মাছ সহ মোট মাছ বিক্রি হয়েছে 202 মেট্রিক টন, যা গেল বছরের চেয়ে 84% বেশি। কাঙ্ক্ষিত মাছ নিয়ে এসে বিক্রি করতে পারায় খুশি জেলেরা, লাভবান হচ্ছেন পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীরা। মাছের চাহিদা আছে, ক্রেতা কেনে, মানে আগে থেকে বাজার নরমাল হয়েছে, কারণ সামনে তো রমজানের ঈদ, ঈদের জন্য মানুষ পোশাক কিনবে, এই পোশাক কেনার জন্য বাজার একটু দিন হয়েছে বর্তমানে। কমছিল 2 দিন আগে, আজকের কিছু বাড়ছে, আর সামনে বোটবাড়ি নদীতে আছে, করলে মনে হয় মাছ পোনা একটু বেশি হবে। এখন মাছ পোনা একটু দেখা দিচ্ছে গাঙ্গা নদীতে। বাজার খরচ ধরুন 7-8 লাখ টাকা আছে। গেছে বছর তো মাছ ওই আর হয় না, এবছর মাছ এক গুণে কম হয় আর এক গুণে বেশি হয়, তাই এবার এসে মাছ এবছর গাঙ্গে ভালো আছে। এবছর ইলিশ মাছ তো খুব প্রচুর হয়, জালিয়ে গেলে তো ওরা দিলে ভালো মাছ ধরে লই যেতে পারে। মাছ আহরণ বাড়ায় তা থেকে রাজস্ব আদায়ের সংখ্যাও বেড়েছে বলে জানান পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের এই ব্যবস্থাপক। গত বছর তুলনায় যেহেতু মাছ একটু বেশি আছে, এতে জেলেরা একদিকে আর্থিকভাবে লাভবান হচ্ছে, অন্যদিকে সরকারের রাজস্ব আয়ও এর ইতিবাচক ভূমিকা। তবে মাছের আহরণ বৃদ্ধি পেলেও সমুদ্রে কোরাল, মোচন, রূপচাঁদা, মেদ, ট্যাংরা ও ক্যাটফিশ সহ কয়েক প্রজাতির মাছ কমেছে। এর জন্য নিষিদ্ধ পদ্ধতিতে মাছ আহরণকে দায়ী করছেন গবেষকরা। এই অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে গোপ জাল থেকে শুরু করে অন্যান্য যে বেন্দি জাল আছে এইগুলো দিয়ে ছোট ইলিশ ধরতেছে, এবং এটা যদি আমরা ধরা থেকে বিরত থাকি তাহলে ভবিষ্যতে হচ্ছে যে আমাদের বর্তমানে যে ইলিশের পরিমাণটা আমরা কম দেখছি, ভবিষ্যতে আমাদের ইলিশের পরিমাণ অনেক বাড়বে। জেলেদের যেমন সচেতন থাকতে হবে, পাশাপাশি আমাদের প্রশাসন এবং অন্যান্য যারা নীতি নির্ধারক আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বেশি জোরদার হতে হবে। বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ শিকার বন্ধে কার্যকর পদক্ষেপ দেখতে চান মৎস্যজীবীরা। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি।